হ্যালো বন্ধুরা বিদ্যুত আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলাদা ইস্টার হোয়াইটিং সফটা হান্ড্রেড পার্সেন্ট হনস রিভিউ করতে যাচ্ছি আজকে আলাদা ইস্টার হোয়াইটিং সফটা সম্পর্কে এ টু জেড সব কিছু জানাবো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আলাদা ইস্টেন হোয়াইটিং সফটা প্রথমবার ব্যবহার করার পর কেমন কেমন হয় বা সেটা আমি আপনাদেরকে দেখেছিলাম এবং কি সেই ভিডিওতে আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম এই সামানটা সম্পর্কে আপনার কি কি জানতে চান এবং কি যারা যারা এই সবটাকে ব্যবহার করেছেন তারা ব্যবহার করে কেমন ফলাফল পেয়েছেন সেটাও জানতে চেয়েছিলাম আপনারা অনেকেই সেখানে কমেন্ট করেছেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে আমি ফুল রিভিউটা করতে চাচ্ছি এবং আজকে ভিডিওতে এ টু জেড সহ সব কিছু জানাবো এবং হান্ড্রেড পার্সেন্ট সত্যটাই জানাবো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন এই সামানটি ব্যবহার করে আপনার কেমন ফলাফল পাবেন এবং কি এর আসল সামান কোনটা সেটা কিভাবে চিনতে পারবেন এবং কি এই সামানটিকে মুখে ব্যবহার করা যাবে কি না কারা কারা ব্যবহার করতে পারবেন এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা বা এই সামানটি ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কিনা আর এটা স্থায়ীভাবে ত্বককে ফসা করে কিনা এবং এটা বর্তমান বাজারের মূল্য কত তার সব কিছু এই ভিডিওতে জানিয়ে দিব তাই চেষ্টা করবেন সম্পূর্ণ বিওটি দেখার জন্য আর আপনারা দেখছেন বিএসবিটিস বিএস বিটিউ চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করেনি তার নিয়মিত কসমিক হেল্পফুল চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন আর বিভিনয় বক্সে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সবাই থাকবেন আমাদের ফেসবুক পেজে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে তো কথা না বাড়িয়ে মূল বিয়েতে চলে যাওয়া যাক আসল সাবান কীভাবে চিনতে হয় সেটা আপনাকে প্রথমে জানিয়ে দিব আসল সাবানের প্যাকেটের গায়ে দেখবেন একটা হলোগ্রাম দেওয়া আছে সেই হলোগ্রামের গায়ে লেখা আছে অথেন্টিক আলাদা এবং কি যখন হলোগ্রামটা নড়াচড়া করবেন বা প্যাকেটটা নড়াচড়া করবেন তখন দেখবেন যে এটা হলোগ্রামের উপরে লেখা আছে আলাদা এবং কি সাবানের প্যাকেটের গায়ে যে আলাদা লেখা আছে সেখানে হাতের আঙুলের সাহায্যে স্পর্শ করলেও আপনারা একটা ফিল করতে পারবেন এগুলো খোদাই করে লেখা আছে এবং কি এই প্যাকেটটা যখন নড়াচড়া করবেন তখন দেখবেন ছোটো ছোটো কিছু স্টারের মতো দেখা যাচ্ছে প্যাকেটের ভিতরে বা প্যাকেটের প্যাকেটের গায়ে দেখা যাচ্ছে ছোটো ছোটো কিছু স্টার এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই সাবানটি আসল এছাড়া সাবানের প্যাকেটটি খোলার পরেও আপনি আসলটা বুঝতে পারবেন সাবানের প্যাকেটটি খোলার পর দেখবেন যে সাবানের প্যাকেটে যে পলি কাপারটা থাকে তার উপরে একটা হলগ্রাম দেওয়া আছে সেখানেও লেখা আছে অথেন্টিক আলাদা এবং কি সেই একই রকম হলোগ্রাম থাকে অরিজিনাল সাবানের গায়ে অবশ্যই দুইটা হলোগ্রাম থাকবে একটা হচ্ছে উপরের প্যাকেটের উপরে থাকবে একটা হচ্ছে ভিতরের প্যাকেটের মধ্যে থাকবে এছাড়া সাবানের যে পলি প্যাকটা থাকে সেই পলিপ্যাকেও কিন্তু আলাদা লেখা আছে এবং অরিজিনাল সাবানের গায়েও কিন্তু আলাদা লেখাটা খোদাই করে লেখা আছে আপনার সাবানটা হাতে নিলেই সেটা বুঝতে পারবেন এই সবগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার হাতের সাবানটি আসল আলাদা এই সাবানটিকে মুখে ব্যবহার করা যাবে কিনা না আলাদা এই সাবানটিকে পুরো শরীরে ব্যবহার করার পাশাপাশি আপনার এই সাবানটিকে মুখে ব্যবহার করতে পারবেন তবে মুখে ব্যবহার করার ক্ষেত্রে এবং হাতে পায়ে ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে হাতে পায়ে বা বড়িতে ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে এই সাবানটিকে অবশ্যই তিন থেকে পাঁচ মিনিট সময় ধরে ব্যবহার করতে হবে তিন থেকে পাঁচ মিনিটের কম যদি আপনি এই সাবানটিকে বডিতে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কোনো ফলাফল পাবেন না আপনাকে অবশ্যই তিন থেকে পাঁচ মিনিট হাতের আঙ্গুলের সাহায্যে আলতো করে মেসাজ করে তারপরে ধুয়ে নিতে হবে আর মুখে ব্যবহার করার ক্ষেত্রে এই সাবানটিকে মুখে লাগিয়ে হাতের আঙুলের সাহায্যে অল্প করে মেসাজ করে তারপরে ধুয়ে ফেলতে হবে মুখে বেশিক্ষণ ব্যবহার করা যাবে না আর বড়িতে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই তিন থেকে পাঁচ মিনিট সময় ধরে ব্যবহার করতে হবে আলাদা এই সাবানটি ব্যবহার করলে কোন সাইড এফেক্ট হবে কিনা এর কোনো ক্ষতি হবে কিনা আলাদা সাবানের প্যাকেট করা আছে ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট আর এখানে নিচের দিকে উল্লেখ করা জিএম জিএমপি সার্টিফাইড এবং এখানে একটা হালালের চিহ্ন আছে এটা হচ্ছে হালাল একটি সাবান এই সাবানটিকে প্রাপ্ত বয়স্ক নর্মাল স্কিনের ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন তবে সেন্সিটিভ স্কিন এবং এলার্জেটিক স্কিন হলে সেক্ষেত্রে আপনার এই সাবানটি ব্যবহার করলে প্রবলেম হবে তাই সেন্সিটিভ স্কিন এবং এলার্জেটিক স্কিনে আপনার এই সাবানটি ব্যবহার করবেন না আর এই সাবান মুখে ব্যবহার করা যায় তবে মুখে ব্যবহার করার পরামর্শটা আমার থাকছে না মুখের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট উপযুক্ত হবে না আর এই সাবানটি ব্যবহার করলে আপনার কেমন ফলাফল পাবেন বা এই সাবানটি কেমন কাজ করে থাকে আলাদা ইনস্ট্যান্ট হোয়াইটিনিং সোপটা ইনস্ট্যান্টভাবে হোয়াইটেনিং করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে মানে এই সাবানটিকে ব্যবহার করার পরে ঝটপটভাবে একটা হোয়াইটিনিং লুক পাওয়া যায় মানে তিন থেকে চার মিনিট পর্যন্ত এই সাবানটিকে ব্যবহার করলে আপনি প্রথম ওয়াশ থেকে আপনি একটা হোয়াইটিনিং লুক পাবেন আর এই সাবানটি ত্বককে স্থায়ীভাবে ফসা করে কেনা এই সাবানটি ত্বকে স্থায়ীভাবে ফসা করার ক্ষেত্রে তেমন একটা ভালো কাজ করে না এই সাবানটি হচ্ছে ইনস্ট্যান্ট হোয়াইটিনিং সোপ আপনার প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে আলাদা ইনস্ট্যান্ট হোয়াইটনিং সোপ এটা ভাবে হোয়াইটিং করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে তবে স্থায়ীভাবে হোয়াইটিনিং করার ক্ষেত্রে তেমন ইফেক্টিভ ভাবে কাজ করবে না তবে দীর্ঘদিন ব্যবহার করলে স্থায়ীভাবে কিছুটা ফলাফল পাওয়া যাবে তবে সেটা খুব একটা বেশি না মোট কথায় বলতে গেলে এটি ইনস্টেন্ট ভাবে করার ক্ষেত্রে ভালো কাজ করবে তবে স্থায়ীভাবে হোয়াইটিং করার ক্ষেত্রে ভালো কাজ করবে না আপনারা যেন স্কিনটাকে ঝটপটভাবে হোয়াইট করতে চান বা স্কিনটাকে দ্রুত সময়ের মধ্যে ফসা করতে চান বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে স্কিনটাকে একটু হালকা হোয়াইট করতে চান সেক্ষেত্রে আপনারা এই সাবানটিকে ব্যবহার করতে পারেন তবে পারমানেন্ট ভাবে করার ক্ষেত্রে বা রোদে পোড়া কালো দাগ দূর করার ক্ষেত্রে এই সাবানটি তেমন একটা ভালো কাজ করবে না এই সাবানটা অনেকটা ভূমিবাহী সাবানের মতো তো এই ভূমিবাহী সাবানের থেকে এই সাবানটা টি ভালো হবে আর আলাদার এই সাবানটি হচ্ছে একশো ষাট গ্রামে একটা সাবান এই সাবানটি অনেক বড় একটা সাবান আর এই সাবানটির বর্তমান বাজার মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যদিও অনেক জায়গায় অনেক বেশি মূল্যে এই সাবানটিকে বিক্রি করা হচ্ছে তবে চারশো পঞ্চাশ টাকা দিয়ে সাত ভাইয়ের কাছ থেকে হায় পাশে অজির সাবানটি মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন আর অনেকে এই সাবানটিকে প্রায় এক হাজার টাকাতে কিনেছে অনেকে আটশো টাকাতে কিনেছে তবে তারা ব্যবহার করে তেমন একটা ভালো ফলাফল পায়নি তাই আপনাদের সবাইকে অনুরোধ করবো এই সাবানটি কেনার আগে অবশ্যই বিয়টিকে আবার শেষ মতো দেখার জন্য এবং ভালোভাবে বুঝে নেওয়ার জন্য এই সাবানটি আপনার জন্য উপযুক্ত হবে কি উপযুক্ত হবে না কারণ এই সাবানটি কিন্তু স্থায়ীভাবে হোয়াইটিং করার ক্ষেত্রে তেমন একটা ভালো কাজ করবে না শুধুমাত্র ইনস্ট্যান্টভাবে ঝটপটভাবে একটা হোয়াইটিং লুক দেওয়ার ক্ষেত্রে ভালো কাজ কাজ করবে এবং কি সেই হোয়াইটেনিং ভাবটা আপনার ং থেকে চার ঘন্টা থাকবে তারপর আস্তে আস্তে আগের মতো হয়ে যাবে আর হোয়াইটেন সীটনার ক্ষেত্রে কাজ করে সেটা খুব একটা ইফেক্টিভ না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাগবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তারা নিয়মিত কসমিক করে হেল্পফুল তার তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন